আমি মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত হয়েছি জওহরলাল নেহরুকে নিয়ে জ্ঞানের যুদ্ধের আজকের পর্বে। প্রথমে গত পর্বের উত্তর দুটি দেখে নেওয়া যাক, তারপর গত পর্বের সঠিক উত্তরদাতাদের নামগুলি দেখব। আর যারা সফল হয়েছেন তাদের জানাই কংগ্রাচুলেশনস। চলুন আজকের কুইজ শুরু করি। এক নম্বরে প্রশ্ন, জওহরলাল নেহরুর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে কোন ট্রেন চালু হয়? এ রাজধানী এক্সপ্রেস, বি গোয়া এক্সপ্রেস, সি মান্ডবি এক্সপ্রেস, ডি শতাব্দী এক্সপ্রেস। সঠিক উত্তর হবে ডি শতাব্দী এক্সপ্রেস। দুই নম্বরে প্রশ্ন, 1982 খ্রিস্টাব্দে নির্মিত গান্ধি সিনেমায় জওহরলাল নেহরুর ভূমিকায় কে অভিনয় করেছেন? এ বেন কিংসলে, বি সাইদ জেফরি, সি রোশন শেঠ, ডি ক্যান্ডিস বার্গেন। সঠিক উত্তর হবে সি রোশন শেঠ। তিন নম্বরে প্রশ্ন, জওহরলাল নেহরুর বাল্যকালের বাড়ির নাম কি ছিল? এ শান্তিধাম, বি আনন্দ ভবন, সি আনন্দ আশ্রম, ডি স্বর্গ উদ্যান। সঠিক উত্তর হবে বি আনন্দ ভবন। চার নম্বরে প্রশ্ন, জওহরলাল নেহরুর স্ত্রীর নাম কি? এ কমলা নেহরু, বি কস্তুরবা নেহরু, সি জ্যোতি নেহরু, ডি ওয়াদিতি নেহরু। সঠিক উত্তর হবে এ কমলা নেহরু। পাঁচ নম্বরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু নিখিল ভারত শ্রমিক ইউনিয়ন কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? এ 1918 খ্রিস্টাব্দে, বি 1920 খ্রিস্টাব্দে, সি 1919 খ্রিস্টাব্দে, ডি 1921 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে বি 1920 খ্রিস্টাব্দে। এখন আপনাদের জন্য দুটি প্রশ্ন করা হবে, আর যারা দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদের নাম পরবর্তী পর্বে স্ক্রিনে দেখানো হবে। চলুন চটপট আজকের প্রশ্ন দুটি দেখে নি। ছয় নম্বরে প্রশ্ন, জওহরলাল নেহরুর বাবার নাম কি? এ চিত্তরঞ্জন দাস, বি হরিলাল নেহরু, সি মতিলাল নেহরু, ডি হরিদাস নেহরু। সাত নম্বরে প্রশ্ন, নিচের কোনটি জওহরলাল নেহরুর লেখা গ্রন্থ? এ দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, বি ডিভাইন লাইফ, সি উইংস অফ ফায়ার, ডি দ্য হোয়াইট টাইগার। তাহলে আমাদের দেখা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক সন্ধ্যা 6টায় জ্ঞানের যুদ্ধের পরবর্তী পর্বে। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।